আজকে একশো জন রে আমরা রেইনকোট দিব রেইনকোটটা কই একটা রেইনকোট দাও রেন কোট দাও এটা কে আঘাব না লাগতো আমি নিজাম চৌধুরী যে পরায় দেখাইতাছে কেমনে হইবো আনি বেটি উঠবা কেমনে অত দূর এই যে রেইনকোটটা দেখো এই মনে করো এর নাম হইলো শিলানি এখন শিলানির আমি এটা পরাই দিমু নিজাম চৌধুৰী চিলানী তাৰপৰা ইয়াৰ পৰা বৃষ্টি আহিলে এইবাবে হ্যাঁ শিলা নিদিদি তোমরা আর কোনো বৃষ্টির জামেলা আপাতত এটা পড়লে আর হইতো না আর জুতাটা দিয়ে দিলে পরে এরপরে আবার আরেকটা কথা আছে তোমরা যখন এটা পাইবে জুতা পাইবে সোনু পাউডার পাইবে পাইলে পরে ওই যে সিলেটের বাগান তোমরা আত্মীয় স্বজন আছে না কলই বাজার আছে না এরারে ফোন দিয়া কই ভাই কিতা করছিল তোরা তো পাইছ না আমরা পাইছি দেখকনে এরা জিদ্দে মরবো আর এরপরে এরার নেতার এরা দর্বনে যে আমরার নেতা দেয় তোমরা দেও না করে তেলে এরাও কিছু পাইব কথা বুঝছনি নি দিদি তোমরা আশীর্বাদ যাই লগে আমারে যে সময় দিস কষ্ট কইরা যে টাইম দিস এই কারণে সবাইরে এখানে কতজন আছে মহিলা শ্রমিক তাইলে শুন এরা যে আমার কতখান সময় তুলে এখন বক্তব্য শুনলো কতখান আমার দশ মিনিট আমার কথা শুনছো এই যে আমার শুনছো এইটার একটা দাম আছে তোমরা যদি না শুনতাই তো এখন তো এটা কাটাকাটি না পুরা গেল এখানে এই জন্য আমার যে দশ মিনিট সময় দিছ এই জন্য সবাই একশো টাকা আর একশো টাকা পাইবা এই দেড়শো জনটা দিবাই আমি যত টাকা লাগে পনেরো হাজার টাকা দিয়া যাইতেছি সবাই একশো টাকা করিয়া নিয়া কারণ তোমরা সময় তো আমি নষ্ট করছি আমি চাই না আমার কারণে তোমাদের সামান্য কষ্ট হোক ঠিক আছে দিদি আশীর্বাদ রাখবাই

দিদি কথা গান আমি নির্বাচনের সময় কইছিলাম যে আমি নির্বাচনের পরে তোমরা বড় একটা গানের আয়োজন করবো মনে আছে না অনেকের মনে আছে মনে হয় এটা গত সপ্তাহে আয়োজন করছিলাম কিন্তু দেশে গন্ডগোল লাগাতে এতিয়া পিছাই গেছে এখন দুৰ্গা পূজা কবেৰ্গা পূজা কত দিনাত আজি অক্টোবৰলৈতো দেৰি আছে